Assalamualaikum. उपस्थित डाक्टर भाई बोनेरा आज रोगीलिपिकरण सहज 158 क्लास गत कैकटी क्लास जौन रोगी रोग रोगीलिपि क्यों करते हैं ता निये आलोचना चलते आज के अमरा जौन रोगी की भावे रोगीलिपि करते हैं ता निये आज के आरोग्य से आलोचना करते चेष्टा करबो इंशाल्लाह অডিয়েন্স গতকাল আমরা রোগীলিপিতে যৌন রোগের রোগীলিপিতে কি জানতে হবে বা গতকাল আমরা কোন বিষয়ে আলোচনা করেছিলাম একটু লিখে জানাবো গতকাল যৌন পুরুষের যৌন জীবন সম্পর্কে যা জানতে হবে গতকাল আমরা যৌন রোগের রোগীলিপিতে যৌন দুর্বলতার রোগীলিপিতে কি জানতে হবে তার কোন অংশ যা জানতে হবে তার কোন অংশ গতকাল আলোচনা করা হয়েছিল একটু দ্রুত লিখে জানান একটু দ্রুত লিখেন অষ্টমজন না রং নাম্বার সঠিক হয়নি গতকাল হস্তমতন আলোচনা করা হয়নি কালকের বিষয়টি কি ছিল গতকালকের বিষয় কি ছিল 157 ক্লাসে কি আলোচনা করা হয়েছিল যাদের জানা আছে একটু দ্রুত লিখে জানান তাড়াতাড়ি লিখেন গতকাল যৌন দুর্বলতা রোগীর তাই গতকাল কি আলোচনা করা হয়েছিল একটু লিখে জানান গতকাল কি আলোচনা করা হয়েছিল এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা কি গতকাল ছিলেন না সালাম দিলাম ঠিক আছে চমৎকার আসমা সম্ভবত গাজীপুরে আসমা যৌন দুর্বলতার কারণ চমৎকার রোগের কারণ না হাসান হাবিব রুবেল রোগের কারণ না যৌন রোগের কারণ অথবা যৌন দুর্বলতার কারণ হিসাবে যা জানতে হবে যৌন সমস্যা নিয়ে এটা হলো মোটা দাগে বলা আহসান হাবিব যৌন রোগের কারণ চমৎকার গতকাল ক্লাস ছিল না ছিল তো গতকাল ছিলাম না গতকাল ছিলাম অডিয়েন্স আমার ওই ডাক্তার ভাইরা বলছেন ছিলাম গতকাল আয়োজনে যে প্রতি রাতে বীর্যপাত হয় কিনা তা হতে পারে তবে গতকাল মূল ছিল যৌন রোগের কারণ যৌন দুর্বলতার কারণ অডিয়েন্স আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব উত্তেজনা লিঙ্গ উচ্ছ্বাস লিঙ্গ উচ্ছ্বাস আপনারা একটু লিখে জানান যার যেটুকু জানা আছে লিঙ্গ উচ্ছ্বাসের কি প্রশ্ন করতে হবে লিঙ্গ উচ্ছ্বাস লিঙ্গ উচ্ছ্বাসের কি প্রশ্ন করতে হবে লিঙ্গ উচ্ছ্বাসের ক্ষেত্রে রোগীর কাছ থেকে আপনি লিঙ্গ উচ্ছ্বাসের কি জানবেন রোগীর
লিঙ্গ উচ্চাস হয় কিনা, এই লিঙ্গ উচ্চাসের ক্ষেত্রে কি প্রশ্ন করতে হবে একটু দ্রুত লিখে জানান। লিঙ্গ উচ্চাস, লিঙ্গ উচ্চাসের ক্ষেত্রে কি জানতে হবে একটু দ্রুত লিখে জানান। লিঙ্গ উচ্চাসের কি জানতে হবে? অনেকে ভাবছেন এবিসি দিয়ে কি করি, তাই তো? অনেকের মনে প্রশ্ন এই বোর্ডের মধ্যে এবিসিডি কেন, অনেকে ভাবতেছেন তো, এটা বাবার কিছু নাই, এই এবিসিডি দিয়ে যখন রেফারি শেখানো হয় রেফারির কৌশল, রেফারির মুদ্রা দোষ তো হলো এ থেকে জেড পর্যন্ত, তো যাদেরকে নিয়ে রেফারির কাজ করি এদের অনেকেই আই এর পরে কি, জে এর পরে কি, কার পরে কোনটা, ওটা ভালোভাবে মনে রাখতে পারে না, ওদেরকে আবার এগুলো মুখস্থ করে দিতে হয়, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এটি শেখাইতে হয়, বুঝতে পারছেন তো? এই জন্য এগুলি লাগে। যাই হোক, এখন আমরা এ বি সি শিখবো না, এখন আমরা জানতে চাই লিঙ্গ উচ্চার সম্পর্কে যা জানবো। কি লিখছেন? লিঙ্গ ও বীর্যপাত সংক্রান্ত গতকাল ছিল, আজকে আমরা জানবো লিঙ্গ উচ্চার, লিঙ্গ উচ্চার সম্পর্কে জানবো। আপনারা একটু লিখে জানান তো, রোগীকে লিঙ্গ উচ্চার সম্পর্কে কি প্রশ্ন করবেন, আপনার যাদের যতটুকু জানা আছে একটু লিখেন, লিঙ্গ উচ্চার সম্পর্কে কি কি প্রশ্ন করবেন, রোগীর কাছ থেকে কি জানবেন একটু দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি দ্রুত লিখেন। সময়, স্থায়িত্ব, পুনঃ পুনঃ ব্যথাযুক্ত ইত্যাদি, সময় কোন সময়, স্থায়িত্ব কতক্ষণ হয়, পুনঃ পুনঃ ব্যথাযুক্ত ইত্যাদি ইত্যাদি, আর ভাল লাগে না ইত্যাদিটা বাদ দিয়ে বলেন, একটু একটু ব্যাপকভাবে লিখেন, তাহলে হবে কি আপনার এই লেখায় আরেকজন উপকৃত হবে, এই ইত্যাদি দিন শেষ, আর ইত্যাদি চলবে না, চলবে একেবারে সোজা লিখতে হবে, কখন কোন অবস্থায় একদম যতটুকু বিস্তারিত আপনারা জানেন একটু লিখেন, দ্রুত লিখেন, আমি পড়ছি আপনাদের লেখাটা। কোন সময় লিঙ্গ বেশি উত্তেজিত হয়, আপনার লিঙ্গ শক্ত হয় কিনা, দাঁড়ায় কিনা, জি, তারপর আর কেউ নাই, দ্রুত লিখেন। আর কি লিখছে দেখি, রাতে কখন গরম হয় না উত্তেজিত হয় লিঙ্গ উচ্চাস, গরম লেপের নিচে থাকলে এমনি গরম হয়, এই গরম হলে চলবে না, ইলেকশন হয় কিনা, লিঙ্গ উচ্চাস হয় কিনা, লিঙ্গ উচ্চাস হয় কিনা, কখন হয়, চমৎকার। আর কিছু? এম আখি, জি, আর কেহ, লিঙ্গ উচ্চাস হয় কিনা, কখন হয়, আর একটু ব্যাপক চাই, দ্রুত লিখেন, এই এক কথা বারবার আসছে, একটু পাল্টে বলেন না, একটু পাল্টে বলেন। আব্দুল্লাহ, তাড়াতাড়ি, এই মোবাইল টিকশো না দেখে অডিয়েন্স, জি, আপনার সঙ্গমের সময় লিঙ্গ উচ্চাস হয় কিনা, সঙ্গমকালে লিঙ্গ উচ্চাস হয় কিনা, সোজা করো, এখানে সোজা করো, সঙ্গমকালে লিঙ্গ উচ্চাস হয় কিনা,
সঙ্গমকালে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, আর কিছু স্ত্রী আলিঙ্গনে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, জি আর কিছু, আর কেউ পায়খানা প্রস্রাবের সময় উত্তেজনা হয় কিনা, আর কেহ সহবাসের আগে স্ট্রং হয় কিনা, কেমন বা ভোরাতে বেশি স্ট্রং বা শক্ত হয় কিনা, ঘুমের মধ্যে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, নিদ্রার মধ্যে একই কথা, ঘোড়া চিকুন কিনা, গাড়িতে চললে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, গাড়িতে চললে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, লিঙ্গোচ্ছ্বাস কোন সময় বেশি হয়, আর কিছু, আর কিছু তীব্র লিঙ্গোচ্ছ্বাস হয় কিনা, তীব্র লিঙ্গোচ্ছ্বাস হয় কিনা, আপনার লিঙ্গ কোন সময় উত্তেজিত হয়, সকালে সন্ধ্যায় না মধ্যরাতে, আর কিছু স্ত্রীলোকের সঙ্গে আলিঙ্গনে, আর কিছু ছবি দেখলে হয় কিনা, বাকাতারা বাদ দেন আপাতত দেখেন দাঁড়ায় কিনা, তাড়াতাড়ি লিঙ্গ উচ্ছ্বাসের কি জানবেন, লিঙ্গ উচ্ছ্বাসের কি জানবেন তা লেখেন, ইচ্ছা ব্যতীত লিঙ্গ উচ্ছ্বাস চমৎকার, এই মেয়েদেরকে দিতে হবে পুরুষের ডাক্তারি করতে, এই ছেলেগুলা যে লাইনে আছে এগুলো একটা ঠিক মতো লিখতে পারে না, আমার মেয়ে ডাক্তারগুলি ভালো, লেখো ভাবছিলাম মেয়েদেরকে যৌন বিভাগে রাখবো না, মেয়েদেরকে রাখতে হবে, দর্শন কিংবা মনে মনে ভাবলে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, চমৎকার, খাবারের সময় লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, চমৎকার, সুপ্রভাতের পর হয় কিনা, একদম চমৎকার, সেক্সুয়াল গল্প করলে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, চলবে, তারপর অসম্পূর্ণ কিনা, জি তারপর, তারপর অনেক লিখছেন আপনারা,
আপনারা অনেক লিখছেন, ধন্যবাদ। মোটামুটি আপনারা যা লিখছেন এরপরে তেমন কিছু থাকে না, তবু আমি কিছু বলছি, একটু দেখেন আপনাদের সাথে মিলিয়ে নেবেন। আপনার লিঙ্গ শক্ত হয় কিনা, দাঁড়ায় কিনা, এক নম্বর প্রশ্ন। আপনার লিঙ্গ শক্ত হয় কিনা, দাঁড়ায় কিনা, এক নম্বর প্রশ্ন। চব্বিশ ঘন্টার মধ্যে ভোর থেকে ভোররাত কখন এই লিঙ্গ উত্থান হয়? ভোর থেকে ভোররাত কখন এই লিঙ্গ উচ্ছ্বাস হয়? অডিয়েন্স, আমি যদি আপনাদের কাছে জানতে চাই, রাতের বেলা মূত্র ত্যাগের পরে যদি লিঙ্গ উচ্ছ্বাস হয়, ওষুধটির নাম কি একটু লিখেন তো। রাতের বেলা মূত্র ত্যাগের পর যাদের লিঙ্গ উচ্ছ্বাস হয়, ওষুধটির নাম কি? পেয়ে থাকলে একটু লিখে দেন। রাতের বেলা এই ফোনে অন্য মেয়েদের সাথে কথা বললে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, এই কথাটা না বলে আপনি বলতে পারেন রসালো আলাপকালে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা? একেবারে অন্য মহিলা ফোনে এত কথা বই পুস্তকে নাই, রসালো আলাপকালে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা? অডিয়েন্স, চমৎকার সুলতান মাহমুদ, একদম সঠিক, অসুখটির নাম এলো, অসুখটির নাম এলো। রাতে মূত্র ত্যাগের পর লিঙ্গ উত্থান হয় কিনা? ভোর থেকে ভোররাত এর মধ্যে কখন লিঙ্গ উত্থান হয় তা জেনে নিতে হবে। এবার আসেন, সকালে দাঁড়ালে বা হাঁটলে লিঙ্গ শক্ত হয় কিনা? সকালে যদি দাঁড়ালে লিঙ্গ উত্থান হয়, ওষুধটির নাম কি? সকালে লিঙ্গ উত্থান হয় এই কথা বললে অনেক ওষুধ আপনি পাবেন। যদি বলা হয় সকালে দাঁড়ালে লিঙ্গ উত্থান হয়, ওষুধটির নাম কি একটু লিখে দেন। সকালে দাঁড়ালে লিঙ্গ উত্থান হয় ওষুধটির নাম কি একটু দ্রুত লেখেন। এসিড ফস সুলতান মাহমুদ, একদম চমৎকার, এরকমটাই চাই। সকালে দাঁড়ালে কিছু ওষুধের নাম শুনতে চাই, শুধু সকালবেলায় লিঙ্গ উত্থান হয়, অন্য সময় লিঙ্গ উত্থান হয় না, ওষুধগুলার নাম কি? তার মানে এই নয় অন্য সময় হয় না, এরকম না, যেই রুগীর শুধু সকালবেলায় লিঙ্গ উত্থান হয়। অডিয়েন্স, আপনাদের কাছে একটি প্রশ্ন, যাদের হাতে রেফারটরি বইটি আছে একটু দেখেন, 694 পৃষ্ঠা ডান কলামে ইলেকশনের মধ্যে নিচে আছে মর্নিং এর সাব আছে অনলি, এই যে দুইটি ওষুধের নাম দেওয়া আছে, এই দুইটা ওষুধ যে নাম দেওয়া আছে অনলি মর্নিং, এই দুইটা ওষুধই শুধু কি মর্নিং এই লিঙ্গ উচ্ছ্বাস হয়? আসলে ব্যাপারটা কি, আপনারা কি বুঝেন একটু আমাকে লিখে জানান, একটু দ্রুত লিখেন। অডিয়েন্স,
আমি জানতে চাচ্ছি 694 পৃষ্ঠা ডান কলামে নিচের দিকে মর্নিং এর নিচে দেওয়া আছে অনলি মর্নিং ব্যাটাকার প্যালাডিয়াম যাদের মর্নিং এর নিচে অনলি অনলি শব্দটা দিয়ে দুইটি ওষুধের নাম উল্লেখ করা হয়েছে তাহলে আমরা কি বুঝবো ব্যাটাকার প্যালাডিয়াম এই দুইটি ওষুধের লিঙ্গ উচ্চার শুধু কি শুধুমাত্র সকালে হয় কিনা আমরা কি বুঝবো আপনারা কি বুঝতেছেন কার কি বুঝেছেন একটু লিখে জানান এই সমস্যাটি আমাদের প্রায় ক্ষেত্রে হয় অনলি মর্নিং ব্যাটাকার প্যালাডিয়াম এই ব্যাটাকার প্যালাডিয়ামের রোগী লিঙ্গ উচ্চার শুধুমাত্র সকালবেলা হয় এমনটাই বুঝবো না আপনারা কি বুঝেছেন শুধুমাত্র সকালবেলায় লিঙ্গ উচ্চাস হয় এটা কি এই ওষুধগুলার ব্যাটাকার আর প্যালাডিয়াম আপনারা কি বুঝেছেন ভালোভাবে লিখেন আব্দুল্লাহ আমি জানতে চাই ইরেকশন মর্নিং মর্নিং এর সাব আছে অনলি এই অনলি দিয়ে কি বোঝানো হয়েছে শুধুমাত্র সকালে লিঙ্গ উচ্চাস এই দুটি ওষুধের এমনটাই বোঝাচ্ছেন নাকি অনলি মর্নিং ব্যাটাকার প্যালাডিয়াম এই দুইটি ওষুধের শুধুমাত্র সকালবেলায় লিঙ্গ উত্থান হয় এই কথাই কি বোঝানো হয়েছে না অন্য কিছু বোঝানো হয়েছে একটু লিখে জানান তাড়াতাড়ি লিখেন আমাদের সমস্যাগুলো এগুলির মধ্যেই থাকে শুধু সকালবেলায় লিঙ্গ উত্থান আর কেহ দ্রুত লিখেন তাড়াতাড়ি লিখেন অডিয়েন্স আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ইলেকশন মর্নিং অনলি এই শব্দে কি বোঝানো হচ্ছে ব্যাটাকার প্যালাডিয়ামের কেবলমাত্র সকালে লিঙ্গ উচ্চাস হয় কি বুঝলেন একটু সকালে জানান রুবরিক আপনারা অনেক খুঁজে পাবেন রুবরিক পাওয়া কোনো ব্যাপার না আপনারা রুবরিক রেপারে খুললে রুবরিক পেয়ে যাবেন এই যে ইরেকশন মর্নিং অনলি ব্যাটাকার প্যালাডিয়াম এই অনলি দিয়ে কি বোঝানো হয়েছে শুধুমাত্র সকালে লিঙ্গ উত্থান হয় এই ব্যাটাকার প্যালাডিয়ামের এ কথা তো অন্য সময় লিঙ্গ উত্থান হয় না শুধু সকালে লিঙ্গ উচ্চাস হয় এই কথা আপনাদের সবার লেখা শেষ শুধু সকালবেলা লিঙ্গ উচ্চাস সকালবেলা লিঙ্গ উচ্চাস অন্য সময় নয় এই দুটি লিঙ্গ উচ্চাস শুধু সকালবেলা হয় এইবার আমি আপনাদেরকে বলছি দেখেন আমাদের ভুলগুলি কোথায় বলছি আপনাদেরকে অডিয়েন্স আপনারা এখানে শুধুমাত্র বোঝান কি এখানে মাত্র বোঝায়
আরো কিছু বোঝা কি বুঝি নাই, শুধু সকালবেলায় লিঙ্গ উত্থান হয়, অন্য কখনো লিঙ্গ উত্থান হয় না। আপনারা যা লিখছেন সকলে প্রত্যেক একটা রং নাম্বার, একদম রং নাম্বার। এই ভুলটা আজকে থেকে শুধরাতে হবে। আবার লিখছেন এই দুইটি ওষুধে শুধুমাত্র প্যালাডিয়াম আর ভেরাডেকার এই দুইটার লিঙ্গ উত্থান শুধুমাত্র সকালবেলা হয়, অন্য সময় লিঙ্গ উত্থান হয় না। এই কথা বোঝাচ্ছেন তো? দাঁড়ান আরেকটু ভাবেন, আপনারা যা লিখছেন আরেকটু ভাবেন, আরেকটু ভাবেন যা লিখছেন। এই কথাটা একেবারে 100% রং। ইলেকশন মর্নিং অনলি, এই কথাটা একদম রং। এই ভেরাডেকার প্যালাডিয়ামের লিঙ্গ উত্থান শুধুমাত্র সকালবেলা হয়, এই কথাটা 100% রং। একটু ভাবেন, একটু ভিন্নভাবে ভাবেন, এখানে কি বোঝানো হয়েছে একটু ভাবেন। এই যদি হয় ধারণা, তাহলে যারা এই রেফারেন্স ব্যবহার করছেন প্রত্যেকেই প্রতিনিয়ত শুধু ভুল ভাল করে যাচ্ছেন, শুধু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, ভুল ভাবছেন। আরেকটু ভাবেন, এই মর্নিং অনলি, শুধু সকালবেলায় লিঙ্গ উত্থান, ব্যাটাকার প্যারাডিয়ামের, ব্যাটাকার আর প্যারাডিয়ামের লিঙ্গ উত্থান শুধুমাত্র সকালবেলায়, এটার পক্ষে যারা একটু ভাবেন আপনারা কি ভাবছেন, কি লিখছেন। একেবারে আপনাদের এই এই বুঝটা একদম রং। দেখেন আর কি ভাবা যায়, অন্য কি ভাবা যায় ভাবেন। আর কি ভাবা যায় ভাবেন। অন্য কি ভাবা যায় ভাবেন। অডিয়েন্স যারাই ভাবছেন, মর্নিং এ কি লিখছে ডেমিয়ান, শুধুমাত্র সকালে লিঙ্গ উচ্ছ্বাস, কষ্টকর অন্য সময় নয়। অডিয়েন্স যারাই এই কষ্টকরের সাথে, এই অনলির সাথে কোনো সম্পর্ক নাই, এটা আরেকটা ভুল। যারা লিখছেন এই যে কষ্টকর, এই ট্রাভেল সামের সাথে, এই মর্নিং অনলি বা মর্নিং এর সাথে কোনো সম্পর্ক নেই, এই মর্নিং ডে টাইম এগুলি হচ্ছে ইলেকশনের সাথে সম্পর্ক, এটা ট্রাভেল সামের সাথে কোনো সম্পর্ক নেই, এটা ট্রাভেল সামের ওষুধ আগের গুলি, এই ডে টাইমটা হচ্ছে ইলেকশনের ডে টাইম, ইলেকশনের মর্নিং। আমি জানতে চাচ্ছি মর্নিং এই ইলেকশন মর্নিং অনলি, এই অনলি দিয়ে কি বোঝানো হচ্ছে, এই অনলি, এই অনলি লিঙ্গ উত্থান সকালবেলায়, শুধুমাত্র সকালবেলায় লিঙ্গ উচ্ছ্বাস, ভেরাডেকার প্যালাডিয়াম, এই যে ভেরাডেকার প্যালাডিয়ামের লিঙ্গ উত্থান শুধু সকালবেলায়, আর কখনো ভেরাডেকার কিংবা প্যালাডিয়ামের লিঙ্গ উত্থান হয় না, আপনারা এই কথাই বোঝাতে চাচ্ছেন আমাকে। এবার আমি আপনাদেরকে আপনাদের কাছে রং তার প্রমাণ দেখাচ্ছি।
আপনারা প্রত্যেকে আমাকে বুঝাচ্ছেন যে মর্নিং ইলেকশন মর্নিং অনলি এই ভেরাটেকার আর প্যালোডিয়ামের লিঙ্গ উত্থান শুধুমাত্র সকালবেলা হয়, শুধু সকালবেলা লিঙ্গ শক্ত হয় এই দুইটি ওষুধের, এই কথা বুঝাতে চেয়েছেন। এবার আমি বলছি ভেরাটেকার লিঙ্গ উত্থান সকালবেলা, শুধু সকালবেলায়, সন্ধ্যায় মৃদু কম্পন ও অত্যন্ত কামেচ্ছার সহ, আবার রাতে বিলম্বিত ফার্স্ট গ্রেডে ব্যাটা কারবে লিঙ্গ উচ্ছ্বাস, অশ্বারোহণ কালে যখন ঘোড়ায় চলে তখন লিঙ্গ উচ্ছ্বাস, অশ্বারোহণ কালে লিঙ্গ উচ্ছ্বাস, অন্যান্য সময় ধ্বজভঙ্গ সহ, অন্য সময় ধ্বজভঙ্গ কিন্তু অশ্বারোহণ কালে লিঙ্গ উচ্ছ্বাস, এর নাম ব্রেটাকাল অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস সেকেন্ড গ্রেডে, লিঙ্গ উচ্ছ্বাসের অভাব ফার্স্ট গ্রেড। লিঙ্গ উত্তীর্ণ হবার পর শিথিল হয়ে ক্ষুদ্র ও শিথিল হয়, এর নাম হচ্ছে ব্রেটাকাল কাম প্রবৃত্তি হ্রাস ফার্স্ট গ্রেডে বর্ধিত, লিঙ্গ উচ্ছ্বাস ব্যতীত কাম প্রবৃত্তি বর্ধিত, বীর্যপাত দ্রুত অসম্পূর্ণ, লিঙ্গ অসারতা একক লক্ষণ, সন্ধ্যায় মৃদু কম্পন ও অত্যন্ত কামেচ্ছা সহ লিঙ্গ উচ্ছ্বাস, সন্ধ্যায় মৃদু কম্পন ও অত্যন্ত কামেচ্ছা সহ লিঙ্গ উচ্ছ্বাস, অশ্বারোহণ কালে লিঙ্গ উচ্ছ্বাস, অন্যান্য সময় ধ্বজভঙ্গ সহ। এই যে কটি লক্ষণ বললাম এই প্রত্যেকটি ব্রেটাকার্বের যৌন লক্ষণ, তাহলে আপনারাই বলেন এই অনলি মর্নিং দ্বারা কি বোঝানো হয়েছে। অনলি মর্নিং শুধুমাত্র অডিয়েন্স, এই অনলি মর্নিং এটা ব্রেটাকার কিংবা প্যালাডিয়ামের গুণ কীর্তন নয়, ব্রেটাকার এবং প্যালাডিয়ামের লিঙ্গ উচ্ছ্বাস অন্য সময়ও হয়, কিন্তু যে রুগীর শুধুমাত্র সকালবেলায় লিঙ্গ উত্থান হয় অন্য সময় লিঙ্গ উত্থান হয় না, তার ওষুধ হল ব্রেটাকার আর প্যালাডিয়াম। এই ভেরাটেকার আর প্যালাডিয়ামের লিঙ্গ উত্থান অন্য সময়ও হয়, কিন্তু যে রুগীর শুধুমাত্র সকালবেলায় লিঙ্গ উত্থান হয় তাদের ওষুধ হচ্ছে ভেরাটেকার আর প্যালাডিয়াম। অডিয়েন্স আবার বলছি, ইরেকশন মর্নিং অনলি ভেরাটেকার প্যালাডিয়াম, এই যে অনলি মর্নিং এখানে যে দুটি ওষুধ, এই দুটি ওষুধের এই ব্যাটাকার আর প্যালাডিয়ামের লিঙ্গ উত্থানের আরো সময় আছে, অন্য সময়ও লিঙ্গ উত্থান হয়, কিন্তু যেই রুগীর শুধুমাত্র সকালবেলায় লিঙ্গ উত্থান হয় অন্য কখনো লিঙ্গ উত্থান হয় না, তাদের ক্ষেত্রে ওষুধ আছে ব্যাটাকার আর প্যালাডিয়াম। এই ব্যাটাকার বা প্যালাডিয়াম এটা হচ্ছে যেই রুগীর শুধুমাত্র সকালবেলায় লিঙ্গ উত্থান হয় এই অনলি মর্নিং ব্রেটাকার আর প্যালাডিয়ামের রুগীর গুণ কীর্তন, এটা ব্রেটাকার কিংবা প্যালাডিয়ামের গুণ নয়। অডিয়েন্স আপনারা আমার কথা বুঝেছেন কিনা একটু দ্রুত লিখে জানান, এটার মধ্যে অনেক সমস্যা আছে, এই কথা আপনাকে অনেকগুলা ভুল থেকে শুধরিয়ে দিবে। আমার এই কথা বুঝেছেন কিনা একটু দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখেন, ইলেকশন মর্নিং অনলি ব্যাটাকার প্যালাডিয়াম, এটা
সুন্দর বলতে
যা চাচ্ছি আমার মনে মনে আছে ঠিক ওরকম সুন্দর হতে হবে। অডিয়েন্স এবার আসি আপনাদের কাছে জানতে চাই, এবার আমাকে বলেন ইলেকশন মর্নিং এই যে স্ট্যান্ডিং দাঁড়ালে ডেঙ্গু উচ্ছ্বাস এসিড ফস এই স্ট্যান্ডিং মর্নিং এর সাবজেক্ট স্ট্যান্ডিং এটা দিয়ে কি বোঝানো হয়েছে একটু দ্রুত লিখে জানান। কণ্ঠস্বর সাপোর্ট দিচ্ছে না, খুব সহজে চলে যাব, তাড়াতাড়ি লিখেন, অল্প সময়ের মধ্যে চলে যাব। কণ্ঠস্বর সাপোর্ট দিচ্ছে না, এই মর্নিং এর নিচে আছে স্ট্যান্ডিং এসিড ফস, এই স্ট্যান্ডিং এসিড ফস এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে আমাকে একটু লিখে জানান। তাহলে আজকে রোগীলিপির একটি বড় কাজ করে ফেললাম ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে। যদি আপনারা আমার এই কথাটা বুঝে থাকেন তাহলে আজকের এই ক্লাসটা আমি মনে করব সম্পূর্ণ সার্থক। যদি আমি যা বোঝাতে চেয়েছি এই স্ট্যান্ডিং দিয়ে এই দাঁড়ালে লিঙ্গ উচ্ছ্বাস, দাঁড়ালে লিঙ্গ উচ্ছ্বাস এটা দিয়ে কি বোঝানো হয়েছে এসিড ফস, তার মানে এই নয় যে এসিড ফসের রোগী, এসিড ফসের রোগী শুধুমাত্র সকালবেলা দাঁড়ালে লিঙ্গ উত্থান হয় এমন কিছু কি, দ্রুত লিখেন, তাড়াতাড়ি লিখেন, এসিড ফসের লিঙ্গ উচ্ছ্বাস শুধুমাত্র সকালে দাঁড়ালেই লিঙ্গ উত্থান হয় এরকম কিছু কি, আপনারা কি বুঝেছেন একটু দ্রুত লিখেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝেছেন। ইয়েস দিয়ে কিছুই বুঝলাম না, তাড়াতাড়ি লিখেন, আপনারা কি বুঝেছেন তাড়াতাড়ি লিখেন। কেবলমাত্রই দাঁড়ালেই লিঙ্গ উচ্ছ্বাস হয় না, এটা ব্যাপারটা এরকম না, এসিড ফসের রুগীর সকালে দাঁড়ালে লিঙ্গ উত্থান হয় অন্য সময় হয় কি হয় না তার সাথে কোনো সম্পর্ক নেই। এসিড ফসের রুগীর সকালে দাঁড়ালে লিঙ্গ উত্থান হয় এটা এসিড ফসের রুগীর একটা লক্ষণ, এটা শুধুমাত্র এসিড ফসের লক্ষণ নয়, এসিড ফসের রুগী যে নাকি সকালে দাঁড়ালে তার লিঙ্গ উত্থান হয় সেই রুগীর জন্য প্রযোজ্য। এসিড ফসের লিঙ্গ উত্থানের অনেক লক্ষণ আছে, আপনাদেরকে আর একবার বলেছি এসিড ফসের লিঙ্গ উত্থানের অনেক লক্ষণ আপনারা পাবেন, সময়ের অভাবে দিতে পারছি না, আপনারা দেখে নেবেন অনেক লক্ষণ আছে। এখানে বোঝানো হয়েছে যে রুগীর সকালে দাঁড়ালে লিঙ্গ উত্থান হয় তার ক্ষেত্রে এসিড ফস কাজ করে, কিন্তু এসিড ফসের লিঙ্গ উত্থানের অনেক ক্ষমতা আছে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক প্রেক্ষাপটে লিঙ্গ উত্থান হয়, কখনো লিঙ্গ উত্থান হয় না, আবার একদম লিঙ্গ উত্থান হয় না, একদম ধ্বজভঙ্গ, ওইটার নামও কিন্তু এসিড ফস। আমি এসিড ফসের গুণ বলছি না, আমি বলছি এসিড ফসের রুগীর সকালে ঘুম থেকে জেগে যদি দাঁড়ায় তখন তার লিঙ্গ উত্থান হয় এটার নাম হচ্ছে এসিড ফস। এসিড ফসের লিঙ্গ উত্থানের অনেক ব্যাখ্যা আছে, সেটা অন্য সময় দেব সুযোগ পেলে। অডিয়েন্স শেষ কথা, এই অনলি স্ট্যান্ডিং এই কথাগুলার ব্যাখ্যা আপনারা বুঝেছেন কিনা শুধু একটু লিখে জানিয়ে দেন, তাহলে এক্ষুনি চলে যাচ্ছি দ্রুত। এই অনলি অনলি ইলেকশন মর্নিং অনলি স্ট্যান্ডিং এই কথাগুলার ব্যাখ্যা জানেন কিনা বা ব্যাখ্যাগুলো বুঝলেন কিনা বুঝেছেন কিনা
একটু লিখেন, তাড়াতাড়ি লিখেন। আজ সুযোগ পেলে মাঝে মধ্যে ফারুকি এসে দাঁড়াবে, লেখাগুলো দেখে একটু অ্যান্সার দিবেন, একটু বইটা কাটাকাটি হবে আর কি। আমি একা কষ্ট করবো কেন, আপনারা একটু করেন না জি। সময় ভালো থাকে, আল্লাহ ভালো রাখলে ইনশাল্লাহ আগামী দিন রাত 9:30 আবার দেখা হবে ইনশাল্লাহ। সব ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।